সাতোশি কোর ঈদ অফার, 7 দিনে $70 ইনকাম করুন ফ্রিতে। সাতোশি কোর অফিসিয়াল নতুন এয়ারড্রপ আজকে থেকে চালু হলো। বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহ পাকের দয়ায় ও রাসূলের রসূলে সকলে ভালো আছেন। আমি ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু ব্যাক ডিজিটাল বাংলা 360 ফর ম্যাক মানি অনলাইন, আরেকটি ফ্রেশ এপিসোডে আপনাদের সকলকে সুস্বাগতম। সাতোশি অ্যাপ থেকে বা কোম্পানি থেকে আপনারা এখন কিন্তু আজকে থেকে আরেকটি নতুন এয়ারড্রপ থেকে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আজকেই তারা এটার জন্য অ্যানাউন্সমেন্ট করেছে, তাই সব কিছু প্রমাণসহ দেখিয়ে দিব, ধৈর্য সহকারে সাথে থাকুন। প্রিয়জনেরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার সুন্দর আঙ্গুল দিয়ে, আর এখান থেকে কত টাকা ইনকাম করতে চান সেটা জানিয়ে কমেন্ট করে দিবেন কমেন্ট বক্সে, ঠিক আছে। কথার বাড়াবো না, চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথ। তো এটা যে সাতোশি কোর কোম্পানির নিজস্ব প্রজেক্ট সেটা আগে আপনাদের পুরুষসহ দেখিয়ে দিই। ওকে, তো এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন কোরদাও.org, এই ওয়েবসাইটটা তো আপনাদের আমাদের সকলের চিনার কথা, কারণ প্রত্যেক মাসে কিন্তু এখানে ক্লাইম করতে হয়। ওকে, তো মেনু অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা এয়ারড্রপ অপশনে ক্লিক করে প্রতি মাসে কিন্তু 10 তারিখে আমরা পেমেন্টটা পাই, যাই হোক আগামী 2 বছরও পাবো ইনশাল্লাহ। ওকে, তো এখানে লেখা রয়েছে ডেভেলপার, ঠিক আছে। এই ডেভেলপার অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি নিচের দিকে চলে আসি, তাদের যে নিজস্ব প্রজেক্টটা রয়েছে ইকোসিস্টেমের, সেটা কিন্তু এখানে এই প্রজেক্টগুলো দেখতে পাবেন, ঠিক আছে। আমরা কিন্তু কিছুদিন আগে এই যে কোর আইডি থেকে পেমেন্ট পেয়েছি হিউজ পরিমাণ, এটা কিন্তু আমরা সকলে জানি, যাই হোক। এখন কথা হচ্ছে এই যে লোগোটা, এটা একটু দেখে রাখুন, ঠিক আছে। এই যে দেখুন, এই যে এই লোগোটা দেখে রাখুন, ঠিক আছে। এটা কিন্তু এখানে তাদের রয়েছে প্রজেক্ট এর ভিতরে, ঠিক আছে। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি চলে আসলাম সাতোশি কোরে, যে 1.8 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে টুইটার অ্যাকাউন্টটা ওখানে, ঠিক আছে। ওকে, তো এখানে কিন্তু তারা এই টুইটটা করেছে কিছুক্ষণ আগে, সেই বিষয়টা আপনাদের এখন আমি দেখিয়ে দিব প্রমাণসহ। এরপর আপনারা কাজ করবেন কি না সেটা আপনাদের ব্যক্তিগত। তো আমি একটু নিচের দিকে চলে আসলে এই যে দেখুন 1 ঘন্টা আগে তারা এই টুইটটা করেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই যে এটা নিয়ে টুইটটা করেছে, অর্থাৎ এখানে কিন্তু আপনারা এই যে লেখা দেখতে পাচ্ছেন 7 দিনে কিন্তু এনএফটি ক্লাইম করতে পারবেন, ঠিক আছে। আর ভাগ্য ভালো হয়ে গেলে দেখা যাবে যে এক একটা এনএফটির প্রাইস সর্বনিম্ন ধরলাম $10 করে হলেও কিন্তু হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন, ঠিক আছে। আর কম বেশি হলে সেটা ভাগ্যের ব্যাপার। ওকে, তো যাই হোক, এখন কিন্তু এখানে লঞ্চ প্যাডের জন্য তারা একটা লিঙ্কও দিয়েছে, ঠিক আছে। তো এটা আমি দেখাচ্ছি একটু পরে। তো এই যে দেখুন, এখানে কিন্তু এই যে এনএফটি মার্কেট প্লেসটা সাতোশি কোরের রয়েছে, এটার লিঙ্কও দিয়েছে তারা ইউজার নেম। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে চলে আসলাম, ঠিক আছে। আসার পরে এই যে দেখুন, সেই লোগোটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, মিল আশা করি পেয়েছেন, ঠিক আছে। ওকে, তো এখন কথা হচ্ছে আপনারা এখানে জয়েন হবেন কিভাবে, তাই না। তো এই যে লিঙ্কটা পোস্টার তারা করেছে, ঠিক আছে। তো এই জন্য আমাদের অফিসিয়াল ডিজিটাল বাংলা 360 যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটা রয়েছে, এখানে কিন্তু এটাকে রিটুইট করে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো এই লিঙ্কটা পাওয়ার জন্য আমাদের ডিজিটাল বাংলা 360 অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে চলে আসবেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আসার পরে এই যে অ্যাকাউন্ট এরকম ওপেন হবে, একটু নিচের দিকে চলে আসবেন, আসার পরে এখানে দেখতে পারবেন এই টুইটটা, আশা করি বিষয়টা মিল পেয়েছেন। ওকে, এরপরে এই যে লিঙ্কটা রয়েছে নিচের দিকে লক্ষ্য করুন, এই যে লিঙ্কটা রয়েছে এখানে বিসমিল্লাহ ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কিছু কাজ রয়েছে, আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তো এরকম ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, দেখার পরে এখানে এরকম চলে আসবে, কানেক্ট করতে বলবে। তো আপনি প্রথমে কী করবেন, ক্রস অপশনে ক্লিক করে এটাকে কেটে দিবেন। দেওয়ার পরে এই যে ডাইন কোনারে 3-ডট মেনু রয়েছে, এখানে ক্লিক করে এই যে কপি লিঙ্ক, এখানে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেবেন। ওকে, নেওয়ার পরে আপনারা চলে আসবেন কিউআই ব্রাউজারে, ঠিক আছে। যে ব্রাউজারে আপনারা মেটামাক্স ওয়ালেটটা, অন্য কোনো মেটামাক্স ওয়ালেট অ্যাড করে নিতে পারেন, অথবা এটা যেহেতু সাতোশি কোরের নিজস্ব প্রজেক্ট সেই হিসাবে আমরা যেই ওয়ালেট থেকে পেমেন্ট পাই সাতোশির কোর কয়েনগুলো, সেই ওয়ালেটটাও আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, যেহেতু সাতোশি কোরের নিজস্ব প্রজেক্ট সেই হিসাবে এখানে রিস্ক নেই আল্লাহ দিলে। ওকে, তো এখানে আসার পরে আপনারা এই যে সার্চবার রয়েছে কিউআই ব্রাউজারে আসার পরে, এই সার্চবারে এখানে ক্লিক করে দিয়ে এখানে চাপদা ধরে রাখবেন ইউআরএলের বক্সটা বা ঘরের ভিতরে। এরপর পেস্ট অপশন চলে আসবে, পেস্ট করে দিয়ে কিবোর্ডের ইন্টারটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে এখানে মেটামাক্সের যেই ওয়ালেটটা এটা আগে অ্যাড করে নেবেন, এক্সটেনশন অ্যাকাউন্ট অবশ্যই লগ ইন করে নেবেন আগে, ঠিক আছে। এরপরে এই যে লিঙ্কটা আনলাম সেটা এই যে পেস্ট করে দিলে অটোমেটিক এরকম চলে আসবে, ঠিক আছে। এখানে আপনার যদি মেটামাক্সটা কানেকশন করা থাকে
তাহলে কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন বা আনলক করে নেবেন, ঠিক আছে? আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। অর্থাৎ মেটামাক্স ওয়ালেটটা এখানে অ্যাক্সেস দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর যদি সাদা হয়ে থাকে এই যে উরপের দিকে, লক্ষ্য করুন আমি বিষয়টা আপনাদের দেখিয়ে দিতেছি লাইভ, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন। সাদা হয়ে থাকলে এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে, এই যে ট্যাব অপশন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আগের ইন্টারফেসে চলে আসবেন, ঠিক আছে। এই যে মালটা ছিল আমাদের আগের, তাই না বিষয়টা? ওকে, তো এখানে আপনারা চলে আসবেন। ওকে, অথবা ওয়ালেটটা কানেকশন করার পরে ওই যে লিঙ্কটা আপনারা টুইটার থেকে এনেছিলেন সেই লিঙ্কটা আবারও আপনারা কিউআই ব্রাউজারে পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে। তাহলে এরকম সেম ইন্টারফেস চলে আসবে। আশা করি দুইটা বিষয় আপনাদের দেখিয়ে দিতে পেরেছি। ওকে, এরপরে যে ডাইন কর্নারে লেখা রয়েছে মেনু অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম চলে আসবে। এরপরে এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন কানের, ঠিক আছে, কানের অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে। আসার পরে এখানে লেখা রয়েছে মেটামাক্স, এই মেটামাক্স অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এই যে উরপের দিকে লক্ষ্য করুন, আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এখানে আমারটা যেহেতু আগে কানেকশন করা ছিল এই জন্য অটোমেটিক চলে আসছে। তো এখানে ক্লিক করে তারপরে এই যে আপনারা যে মেটামাক্সের এক্সটেনশনটা রয়েছে না, এই যে মেটামাক্স, এখানে ক্লিক করে অ্যাপ্রুভ করে দিবেন, ঠিক আছে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, ঠিক আছে। এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। এখানে কনফার্ম ফর্ম টন চাইবো, সাইনিং চাইবো, এগুলোই দিয়ে দিবেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, এরপরে আমি এই যে এখান থেকে চলে আসলাম, আবারও সাইটটার ভিতরে ঢুকবো, ঠিক আছে। তাহলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে। মাঝে মাঝে এরকম আসবে, এটা কোনো ব্যাপার না। এখানে কিন্তু কোনো রেফার কমিশন নেই, তারপর আপনাদের দেখাচ্ছি, ভালোবাসি বিদায় তাই। ওকে, তো এখানে আপনারা এখন কি করবেন সেই বিষয়গুলো এখন আপনাদের দেখাবো, ঠিক আছে। তো মেনু অপশনে যখন নিয়ে আপনারা এই যে ডাইন কোনারে এখানে যখন মেনু অপশনে ক্লিক করবেন, ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে। আসার পরে যখন অ্যাকাউন্টটা কানেকশন করবেন তখন কিন্তু এমন চলে আসবে। এরপর আপনারা চাইলে এই যে এখানে অ্যাকাউন্ট অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আপনাদের প্রোফাইলটা কিন্তু সাজিয়ে নিতে পারেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, এরপরে আবারও যদি এখানে মেনু অপশনে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে এরকম চলে আসবে। এরপরে এখানে লেখা রয়েছে লঞ্চ প্যাড, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে। এরপরে ভিউ অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, তাহলেই দেখবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, ঠিক আছে। আসার পর এখানে কিন্তু তারা এই যে 70,000 NFT কিন্তু ফ্রিতে দিচ্ছে সেটা কিন্তু এখানে লিখে দিয়েছে। এই যে দেখুন, এখানে কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। ওকে, অল রাইট। আর এটার জন্য কিন্তু তারা কোনো ফি নিচ্ছে না। এই যে দেখুন, জিরো ফ্রি, ঠিক আছে। প্রাইস কিন্তু এই যে মিন করার জন্য যে NFTটা মিন করবেন এটা কিন্তু জিরো ফ্রি, ঠিক আছে, অর্থাৎ ফ্রিতে দিচ্ছে সেটা কিন্তু এখানে তারা বলে দিয়েছে। ওকে, তো এখানে মিন করার জন্য আপনারা কি করবেন, প্রতিদিন অর্থাৎ 7 দিন যেহেতু দিবে, 24 ঘন্টা পর পর এই যে মিন্ট অপশনে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে তাদের যে ফ্রি NFTটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। আসার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে মিন করে নেবেন। এখন কিন্তু ওয়েবসাইটটা ব্যস্ত রয়েছে, সার্ভার ডাউন রয়েছে, তো এখানে ক্লিক করে এরপরে আপনার এক্সটেনশনে অ্যাপ্লাই দিয়ে দিবেন বা পারমিশন দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবারও এখান থেকে মেনু অপশন থেকে লঞ্চ পেডে যাওয়ার পরে ভিউ অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে আবার কিন্তু এরকম চলে আসবে। এরপরে NFTটা ক্লাইম করতে পারবেন হচ্ছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এখানে লেখা রয়েছে ক্লাইম, ঠিক আছে। এই ক্লাইম অপশনে ক্লিক করবেন, এরপরে কিন্তু এখানে NFTটা চলে আসবে, ঠিক আছে। তো পারমিশন চাইবে আবারও হয়তো বা এক্সটেনশনে, ঠিক আছে, এখান থেকে মেটামাক্সটা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু ক্লাইম করা হয়ে যাবে। এইভাবে করে এখানে 3টা অপশন রয়েছে, সেমভাবে করে দিবেন। একটা চলে এসেছে আর একটা কিন্তু এগুলো আসতে চলেছে, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে কিন্তু লেখা রয়েছে আপকামিং লঞ্চ পেড। ওকে, তো সেমভাবে এই কাজগুলো নিচের দুটোও করে নেবেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তবে হ্যাঁ, এখানে এই কাজগুলো করতে গেলে অবশ্যই এই মেটামাক্স ওয়ালেটের সাতোশি কোর যে অ্যাড্রেসটা রয়েছে ওখানে কিছু পরিমাণ কোর কয়েন রেখে দিবেন গ্যাসপি হিসাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। যেহেতু আমাদের সবার কাছে কমার বেশি কিন্তু সাতোশি কোর কয়েন রয়েছে, সেই হিসাবে এই যে ওয়ালেটটা সাথে যেই মেটামাক্স ওয়ালেটের সাথে অ্যাড করবেন সেই ওয়ালেটে যেন কিছু পরিমাণ গ্যাসপি হিসাবে সাতোশি কোর থাকে, 10 সেন্ট, 20 সেন্ট, 50 সেন্ট, এরপর কম থাকলেই হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, ঠিক আছে। ওকে, তো যেহেতু সাতোশি কোরের নিজস্ব প্রজেক্ট আর এখানে রেফার কমিশন নেই, তারপর আপনাদের কাছে শেয়ার করলাম, আপনাদের ভালোবাসি তাই, ঠিক আছে। আর সাতোশি কোরের যেহেতু নিজস্ব প্রজেক্ট সেই হিসাবে আপনারা সবাই এখানে জয়েন হতে পারেন, ঠিক আছে। তো কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর ভিডিওটি না বুঝলে কয়েকবার দেখবেন, আশা করি বিষয়টা বুঝতে পারবেন। ওকে।